পৃথিবীর বুকে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীকে আল্লাহ পাক পাইয়ে না দিয়েছেন প্রমাণ দিয়ে দিয়েছেন উত্তম আচরণ উত্তম চরিত্রের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন বলেন সুবহানাল্লাহ আপনার আমার নবী সমস্ত নবী এক এবং অভিন্ন দাওয়াত দিয়েছেন তা হলো ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার কওমের লোকেরা হে আমার দেশের লোকেরা তোমরা এক আল্লাহর দাসত্বকে মেনে নাও আল্লাহর এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী তোমাদের জীবনের সকল ক্ষেত্রে মেনে নাও বলেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তিনি আরব দেশে আল আমিন ছিলেন কি ছিলেন বিশ্বাসী এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের একটি বিশেষ পাহাড় আছে যে পাহাড়ে বিশেষ ঘোষণা দিতে হয় তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে বললেন সাব্বাহা হে সকাল বাদল আদিবাসীরা আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে এক বিশাল শত্রু বাহিনী আছে তোমরা বিশ্বাস করবে কিনা সমবেত জনতা এক বাক্যে বলল ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমরা তোমার শিশুকাল দেখেছি আমরা তোমার শৈশবকাল দেখেছি আমরা তোমার কৈশোরকাল দেখেছি আমরা তোমার যৌবনকাল দেখেছি তুমি কখনো মিথ্যা কথা বলো নাই আজকে অবশ্যই তুমি সত্য কথা বলছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও কুরাইশেরা তোমরা আমার এই কথা যেমন ভাবে বিশ্বাস করলে তোমরা এইভাবে বিশ্বাস করে নাও আমি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হিসেবে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের নবী করে প্রেরণ করেছেন তোমরা এক আল্লাহর দাসত্বকে মেনে নাও এক আল্লাহর গোলামীকে মেনে নাও বলেন সুবহানাল্লাহ দেখা গেল যে কোরআনের মাহফিল আস্তে আস্তে সব বাড়ির দিক চলে গেল কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না বাড়ি গিয়ে ল্যাপুরি দিয়ে ঘুম দিবে আবার তারপরের দিন গুণাগার বিবির গান শুনবে এরকম লোক আছে না আমাদের দেশে ভারতে মনে হয় নাই গুণাগার বিবির গান শুনতে ভালো লাগে আমাদের দেশে মমতাজের গান শুনতে অনেক মমতাজের ভক্ত মুরিদানরা আছেন যারা মমতাজের পাগল আছে না কিন্তু কোরআনের মাহফিল হলে সেখানে 144 ধারা জারি আছে কিনা ভাইরা আমার যে কথা বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে তিনি সত্য নবী সহকারে আবির্ভূত হলেন তারপরও তারা বিশ্বাস করলো না আবু জেহেল একদিন এসে বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার হাতের মধ্যে কি দেখো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচাজি আমি বলবো না আপনার হাতের মধ্যে যা আছে ওইটা বলবে সঙ্গে সঙ্গে হাতের পাথরটি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজেজা দেখে কাফের আবু জাহেল হাতের থেকে পাথর ছুঁড়ে মেরে বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ অনেক বড় জাদুকর হয়ে গেছে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক ভাইরা আমার কাফেররা রসুলের নবুয়ত প্রমাণের জন্য রসুলকে বলল ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি নাকি নবী হয়েছে তাহলে এই চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত আঙ্গুলি উঁচু করে যখন চারটাকে দ্বিখণ্ডিত করে দেখালো কাফেররা বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জাদুকর হয়ে গিয়েছে অথচ এরা বলেছিল যখন আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে নবী আমাদের মাঝে আসবে আমরা তার হাতে ইসলামকে গ্রহণ করব প্রমাণ আসার পরও তারা আস্তে আস্তে ভাবে ছড়ে যেতে লাগলো ভাইরা আমার একটা আয়াতই যথেষ্ট রাতকে শেষ করে দেওয়ার জন্য আমি সামনে আগাচ্ছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহুফান মুতাহহারা একজন রসুল যিনি কিতাব দিয়া মানুষকে পরিচ্ছন্ন করবেন বলেন সুবহানাল্লাহ কিতাব দিয়ে পরিচ্ছন্ন করবেন মানুষকে কিতাব দিয়ে সঠিক জ্ঞান দিবেন দাওয়াত দেওয়ার মানুষকে আল্লাহর পথে ডাকার অন্যতম মাধ্যম হলো কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত মহাগ্রন্থ মানুষ এই কিতাবের মাধ্যমেই মানুষ হেদায়েত প্রাপ্ত হবে এটা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন কিসসা কাহিনী গজল গান
ছন্দ, চোখের পানি, অভিনয়, এর দ্বারা মানুষের হেদায়েত হবে না। সমস্ত নবী, যত নবী পৃথিবীর বুকে এসেছেন, যত রসূল এসেছেন, তারা এই ঐশী কিতাবের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, যার মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। সে কথাই আল্লাহ পাক বলছেন, রসূল মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, একজন নবী আসবেন যিনি কিতাব দ্বারা মানুষকে পরিশুদ্ধ করবেন। বলেন সুবহানাল্লাহ। ফিহা কুতুবুন কয়্যিমা, যার মধ্যে সঠিক কথা লেখা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত আল্লাহ পাক 104 খানা কিতাব নাযিল করেছেন, 100 খানা সহিফা, 4 খানা বড় কিতাব, এর মধ্যে আল্লাহ পাক মানবতার কল্যাণে যত দিক নির্দেশনা প্রয়োজন সব আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর সবকিছু সার রয়েছে কুরআনুল কারীমের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সঠিক প্রমাণ সহকারে রসূল হাজির হয়ে গেল, তারা রসূলের কথা না মেনে পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। রসূলের কথা না গ্রহণ করে তারা পরস্পর কি হয়ে গেল? বিচ্ছিন্ন হয়ে গেল। রাসূলুল্লাহর কথাগুলা তারা বিশ্বাস করতে পারল না। রাসূলুল্লাহকে বলল, ও রাসূল, ও আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, মানুষ মরে যাবে আবার জীবিত হবে, এটা কি করে সম্ভব? আল্লাহ পাক বলেন, ও নবী শুনিয়ে দিন, মানুষ মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যে আবার যদি পাথরও হয়ে যায়, আল্লাহ পাক তারপরও চিন্তা করবেন। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, কেমন করে তোমরা অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করলাম, সুম্মা ইউমিতুকুম, তোমাদের আবার মৃত্যুবরণ করতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যখন কাউকে কবরে রাখি তখন কি বলি? মিনহা খলাকনাকুম। সকলে বলেন না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরুজুকুম তাওরাতান উখরা। ও বান্দা, তোমাকে এই মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, এই মাটিতেই তোমাকে রেখে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মাটি দিয়া আবার জিন্দা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়া থেকে চলে যাব, শেষ হয়ে যাব, আবারও জিন্দা করবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত যখন দোয়া শুরু করলেন, তখন তারা আবারও নিজেদের মধ্যে সততা বিভক্ত হয়ে গেল। এবং তাদের অবস্থা কি হলো? রসূল কি দাওয়াত দিল? রসূলুল্লাহ দাওয়াত দিলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস-সালাতা ওয়া ইউতুজ-যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, আল্লাহ পাক বলছেন, আমার নবী ইহা ছাড়া এছাড়া অন্য কোনো দাওয়াত দেন নাই। আমার নবী বলেছেন, একনিষ্ঠ ভাবে আমার দিনকে মেনে নাও, নামাজকে কায়েম করো, যাকাতকে আদায় করো, আর আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার চেষ্টা করো। বলেন সুবহানাল্লাহ। রাসূল এই দাওয়াতগুলো দিয়েছেন, তা হলো কি? যে একনিষ্ঠ ভাবে আল্লাহর দিনকে মানো, আর নামাজকে কায়েম করো, যাকাত আদায় করো, আর আল্লাহর দিনকে কায়েম করার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করো। ভাইরা, আমার এই আয়াতের ব্যাখ্যা ব্যাপক, আমি সংক্ষেপে বলবো। আল্লাহ পাক এই আয়াতে মোট 4টি কথা বলছেন। কয়টা কথা? 1 নম্বর হলো একনিষ্ঠভাবে আল্লাহর দিনকে মানা, নামাজকে কায়েম করা, যাকাত আদায় করা, আর আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা। আচ্ছা, এর মধ্যে নামাজ ফরজ আমরা সবাই জানি, ঠিক কিনা? একনিষ্ঠভাবে দিন মানা ফরজ, যাকাত আদায় করা ফরজ, আর আল্লাহর দিনকে কায়েম করা কি সুন্নাত? আল্লাহর দিনকে কায়েম করা কি সুন্নাত নাকি? এটাও ফরজ। নামাজ যেমন ফরজ,
আল্লাহর দিনকে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা ঠিক তেমনই ফরজ কিন্তু মুসলমানেরা এটাকে সুন্নাত মনে করে কি মনে করে নামাজ রোজা করলো বলে যে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই কি দরকার নিশ্চিন্তপুরে মাদ্রাসা তৈরি করা মহিলা হসপিটাল তৈরি করে মানুষের খেদমত করার দরকার যেমন আছে ভালো আছে এরকম চিন্তা ভাবনা অনেকের আছে না ভাইরা আমার এটা চরম আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য যত পন্থা আছে মাদ্রাসা প্রতিষ্ঠা মসজিদ প্রতিষ্ঠা মানুষের খেদমতের জন্য হসপিটাল প্রতিষ্ঠা এগুলো সব আল্লাহর দিনকে কায়েম করার জন্য বলেন সুবহানাল্লাহ এই যে তাফসীর মাহফিল বা এখানে বলে জলসা এই জলসা হলো আল্লাহর দিনকে কায়েম করার জন্য বলেন সুবহানাল্লাহ এই জলসার আয়োজন করাও কি বলেন তো যদি উদ্দেশ্য হয় আল্লাহর দিনকে কায়েম করা তাহলে এটাও হবে ফরজ বলেন সুবহানাল্লাহ আল্লাহর দিনকে কায়েম করতে চেয়েছেন নবীরা রাসূলরা এই জন্য তারা অপমানিত হয়েছেন অপদস্থ হয়েছেন নবী রাসূলের মধ্যে একটু পার্থক্য আমি বলি যারা নবী তাদের কাজ হলো মানুষকে সঠিক পথের দিশা দেওয়া উপদেশ দেওয়া মানুষকে বোঝানো আর রাসূলের কাজ হলো তার উপরে যে ওহী নাযিল হয়েছে ওই ওহীটা সমাজে কায়েম করে রেখে আসা এই জন্য পৃথিবীর মুখে সমস্ত রাসূল মার খেয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়েছে ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম রে কি নমরুদ জামায়াদের করছিল কি করছিল আগুনের মধ্যে ফেলে দিয়েছিল মুসা আলাইহিস সালাম রে কি ফেরাউন জামায়াদের করছিল না তাকে নীল নদের চুবায় মারতে চেয়েছিল অথচ আল্লাহ পাক কাকে চুবিয়ে মারল এই জন্য ভাইরা আল্লাহর দিনকে কায়েম করতে গেলে বাতিলের সম্মুখীন হতে হবে বাতিলের মোকাবেলা করতে হবে তাহলেই আল্লাহ পাক জান্নাত দান করবেন নামাজ রোজা আলোচনা এখানে ব্যাপক হয় তারপরও কিছু না বললে নয় আল্লাহর দিনকে একনিষ্ঠ ভয় মানতে হবে আল্লাহ পাক বলেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কুরআনের কিছু আয়াতকে মানবে আর কিছু আয়াতকে অস্বীকার করবে তাহলে পৃথিবীর বুকে তোমার লাঞ্ছনাময় জীবন হবে আর কিয়ামতের দিন তোমার জন্য রয়েছে শাস্তি এজন্য আল্লাহর দিনকে আংশিক মানা যাবে না মানলে পরিপূর্ণভাবে মানতে হবে না হলে কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ পাক সম্মানিত করবেন না পৃথিবীর বুকে আজকে মুসলমান না লাঞ্ছিত অপমানিত অপদস্থ পদদলিত এর কারণ হলো মুসলমান আল্লাহর দিনকে আংশিকভাবে মানে পরিপূর্ণভাবে মানে না কথা ঠিক কিনা বলেন আজকে ভারতবর্ষের মুসলমানরা কোন ভাষা 40 কোটি মুসলমান এদেশে বদরের প্রান্তরে কয়জন মুসলমান ছিল 313 এই 313 জন মুসলমানের গর্জনে 1000 কাফের দৌড়ে কুল পাইনি আর ভারতবর্ষে 40 কোটি মুসলমান আজকে নিজের দেশে পরবাসী ঠিক কিনা বলেন ভয়তে আছে কখন এনআরসি শুরু হয়ে যায় কখন খেদায় দেয় ভাইরা আমার আপনারা আপনাদের মুসলমানিত্ব ঠিক করেন কোনদিন এই দেশের কোন সরকার প্রধান আপনাদেরকে স্বপ্ন তাড়ানোর কথা চিন্তা করতে পারবে না আপনারা ঈমানে বলে বলিয়ান হন আবার ওমরের মতো হন ওমরের আদর্শ আদর্শিত হন যে ওমর গোটা গোটা বিশ্বের অর্ধেকটা বিশ্ব তিনি শাসন করেছেন তার গর্জনে সিংহবাঘ এক ঘাটে পানি খেত সেই ওমরের বংশধর হলো আপনারা আপনারা কার বংশধর ওমরের এই ভারতবর্ষ এই ভারত মুসলমানরা সাজিয়েছেন এই মুসলমান হিন্দুর মধ্যে সম্প্রতি এটা ভারত সৃষ্টি লগ্ন থেকে কিন্তু কিছু ধর্মান্ধ যারা নিজের ধর্ম ঠিকমতো মানে না কারণ কোন ধর্ম অন্য ধর্মকে অসম্মান করতে শেখায় না যে ব্যক্তি একটা ধর্মের অনুসারী হয়ে আরেক ধর্মকে কটাক্ষ করে আরেক ধর্মকে ধ্বংস করতে চায় আরেক ধর্মের উপাসনা নয় ধ্বংস করতে চায় বুঝতে হবে সে নিজে ধার্মিক নয় সে একটা কুলঙ্গা ভাইরা আমার এই ভারতবর্ষের কলিজা হলো বাবরি মসজিদ ঠিক কিনা এই বাবরি মসজিদের ঐতিহ্য রয়েছে এই বাবরি মসজিদ মুসলমানদের কলিজা 1992 সালে প্রথম যখন বাবরি মসজিদের মিনারে উঠে এই দেশের কিছু ধর্মান্ধ কুরাল দিয়ে আঘাত করলো সেই আঘাতটা খালি মসজিদে হয়নি গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজা লেগেছে ভাইরা আমার আজকে বাবরি মসজিদকে ধ্বংস করার পরিকল্পনা হচ্ছে চক্রান্ত হচ্ছে এবং এক প্রকার তারা করে ফেলেছে আবার কোর্টে রিভিনিউ আবেদন করা হয়েছে আমরা আল্লাহর কাছে কামনা করব আল্লাহ মুসলমানদের কলিজা এই বাবরি মসজিদকে তুমি হেফাজত করো সকলে বলি আমিন আমিন কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন হেফাজত করেছিলেন ভাইরা আমার
কাবা ঘর যেমন বাদশা আব্রাহাম ধ্বংস করার জন্য কাবার চত্বরে আসলেন 60,000 সৈন্য নিয়া আর হস্তি বাহিনী নিয়া কাবার তত্ত্বাবধায়ক ছিলেন রাসূলুল্লাহর চাচাজি আব্দুল মুতালিব কে ছিল আব্দুল মুতালিব আব্দুল মুতালিব কে বাদশা আব্রাহাম ডেকে পাঠালেন বললেন ও আব্দুল মুতালিব কোথায় তুমি আব্দুল মুতালিব আসছে আব্দুল মুতালিব এসে বলছেন ও বাদশা আব্রাহাম আমার গরু ছাগল ভেড়া যেগুলো আছে উট সব ফেরত দাও আমি নিয়ে চলে যাই বাদশা আব্রাহাম বলছেন যে তোমার কাছে তো আমি এই ধরনের কথা করি তুমি এসে আমাকে বলবা অনুরোধ করবা যে ও আব্রাহাম বাদশা আব্রাহাম কাবা ঘর ভেঙো না এগুলো কিছু না বলে তুমি তোমার উট উট গরু গরু ভেড়া এগুলো চাও তুমি আমার একটু অনুরোধ করবা না আমি কাবা ঘর যাতে না ভাঙে ভাইরা আমার আব্দুল মুতালিব বললেন ও বাদশা আব্রাহাম কাবা ঘরের মালিক আব্দুল মুতালিব নয় এই কাবা ঘরের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন যার ঘর তিনি হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর ওয়া আরসালা আলাইহি তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন سجيل فجعلهم كعصف مأكول সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি নাজিল করে ছোট ছোট পাথর কোনা দিয়া ওই বিশাল 60,000 সৈন্য হস্তি বাহিনীকে সকলকে মাটির সাথে এমন ভাবে মিশালেন যেমন ত্রিভুজী প্রাণী ঘাস চাবিয়ে যেমন লোদলোদ করে দেয় যেমন নরম করে দেয় কোমল করে দেয় ওই মানুষগুলো আর ওই বিশাল হস্তি বাহিনীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহ কি এখনো আছেন না নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব চিরস্থায়ী কোন ঘুম কোন তন্দ্রা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আচ্ছন্ন করতে পারে না বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহ এখনো আছে আল্লাহ পাক মুসলমানদের এই কলিজাকে রক্ষা করবেন সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন যারা বিকৃত মস্তিষ্কের রাজনীতিবিদ এবং যারা ধর্মের নামে ধর্মান্ধ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন আকিমুস সালাত নামাজকে কায়েম করতে হবে নামাজ আল্লাহ পাক কিন্তু গোটা কোরআনের কোথাও ইকরাউস সালাত বলেননি কি বলেছেন আকিমুস সালাত নামাজকে কায়েম করতে হবে কথা আল্লাহ পাক 82 বার কতবার বলেছেন এর অর্থ হলো আপনি একা একা নামাজি হয়ে আল্লাহর ওলি হয়ে যাবেন আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার এলাকার লোক তারা বেদিন হয়ে নামাজ কালামহীন হয়ে দুনিয়া থেকে চলে যাবে এই নামাজ আল্লাহ পাক পড়তে বলেননি নামাজ নিজে পড়বেন অন্য কেউ নামাজের দাওয়াত দিবেন এর নাম হলো আকিমুস সালাত এই নামাজ যদি সমাজে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় আল্লাহ পাকের রহমত আকাশ থেকে নাজিল হবে বলেন সুবহানাল্লাহ থানার ওসি সাহেব যদি তার মুসলিম বন্ধুদেরকে সাথে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে থানার ওসি সাহেব জীবনও ঘুষ খাবে বলেন পঞ্চায়েতের প্রধান তিনি যদি তার পঞ্চায়েত সবার সদস্যদেরকে নিয়ে যারা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন ওই পঞ্চায়েতে কি দুর্নীতি হতে পারে রাস্তাঘাট কি খেয়ে ফেলতে পারে বলেন এটা হব সম্ভব নয় মন্ত্রী মহোদয় মুসলিম মন্ত্রী মুসলিম এমপি তারা যদি তাদের কর্মচারী কর্মকর্তা মুসলমানদেরকে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে সেই মন্ত্রণালয় কখনো দুর্নীতি হতে পারে না নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয় ওই সমাজে শান্তি শান্তি আর শান্তি বলেন সুবহানাল্লাহ নামাজের মধ্যে আমরা ইয়াকা না'বুদু কি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন না'বুদু এটা যারা আলেম ওলামারা আছেন বুঝবেন না'বুদু হলো মুজারিস্তিকা এর মধ্যে দুটো কাল পাওয়া যায় যে আমরা আল্লাহকে এই ওয়াদাই করি আল্লাহ নামাজটা যেমন তোমার হুকুম অনুযায়ী পড়ছি নামাজের বাইরের জীবনটা আমরা তোমার হুকুম অনুযায়ী চালাবো এই ওয়াদা কিন্তু আমরা নামাজের মধ্যে করি
কিন্তু সেটা কি হয়? নামাজের সাথে নামাজের মধ্যে যখন আমরা নামাজ আদায় করি, নামাজের বাইরে যেই তো জমির আইল ঠেলা শুরু হয়, ঠিক কি না? ঘুষ খাওয়া শুরু হয়, আবার জমির আইল ঠেলে একজনের জমির মধ্যে আরেকজনের তিন হাত ভিতরে ঢুকায় দেওয়া হয়, স্ত্রীর আজান দিয়ে পিটানো হয়, আছে না আমাদের দেশে? স্ত্রীর গায়ে হাত দেয়, এরা কাপুরুষ। যারা যাদের বাইরে কোনো ভ্যালু নাই, তারা ঘরের মধ্যে নিজের বরত্ব প্রমাণের জন্য বউরে পিটায়। খোঁজ খবর নিয়ে দেখবেন যে সমস্ত লোক স্ত্রীর গায়ে হাত দেয়, তাদের বাইরে কোনো ইজ্জত নাই, সম্মান নাই। বউরে স্ত্রীকে মারতে বলছেন আল্লাহ পাক। আল্লাহ পাক প্রথমে বলেছেন বুঝাও, তারপর যদি না বোঝে বিছানা আলাদা করো, তারপরে যদি না বোঝে তখন মৃদ আঘাত বলা হয়েছে। আর আমরা তো প্রথমেই ফাটাই দিই, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের সমাজের অবস্থা এরকম নয় ভাইরা আমার। নামাজি সমাজ কায়েম করতে হবে, নামাজ সমাজের সকল স্তরে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলেই না সমাজে শান্তি হবে। আর এরপর আল্লাহ পাক বলছেন ওয়াতুজ যাকাত, যাকাতকে আদায় করতে হবে। আমাদের দেশে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশে যাকাত নিয়ে হয় তামাশা, কি হয় তামাশা হয়? যাকাত যাকাত একজনের যাকাত হয়েছে প্রায় 5 লক্ষ টাকা, সে কি করে? 1 লক্ষ টাকার শাড়ি কিনে মাইকিং করে অমুক সাহেব, করিম সাহেব, এখানে আবার করিম সাহেব থাকলে মনে কষ্ট দিবেন না, বুঝানোর জন্য বললাম, অমুক করিম সাহেব যাকাতের শাড়ি দেবেন, আপনারা আসেন আসেন, হাজার হাজার লোক আসলে। আমাদের দেশে যেটা হয়েছে, পদদলিত হয়ে অনেকে মারাও গেল, দিলাম এই কথা আপনি বলে দিবেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের যাকাত দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আলোচনা তাফসীর মাঠে যত বেশি লোক হবে তত আলোচনা করে মজা পাওয়া যায়, ঠিক কিনা? তো ঠান্ডার কারণে হয়তোবা যিনি আমার আগের বক্তা ছিলেন, যেভাবে উপস্থাপন করা উচিত ছিল বাংলাদেশি বক্তা, আমার নাম দিয়া তাফসীর করি, উনি সেভাবে কিছুই বলতে পারেননি, তিনি নামটাও ভালো করে ঘোষণা দিতে পারেননি যে বক্তা ছিলেন এনার আগে। মনির সাহেবের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে লম্বা হায়াত দান করুক, আল্লাহ তাকে আরো বেশি বেশি কথা বলার তৌফিক দান করুক, আরো বেশি বেশি কোরআনের কথা বলার তৌফিক দান করুক, নিজের ওয়াজ করার জন্য যেন আল্লাহ না, নিজের ওয়াজ করে কোনো লাভ আছে? আমি কোথা থেকে আসছি? আমি সুইজারল্যান্ড থেকে আসছি, আমি বিশ্বের সব দেশে মাহফিল করি, এই কথা আপনাদের বলে লাভ আছে? আপনাদেরকে কোরআন শুনে আমার লাভ আছে, ঠিক কিনা বলেন? নিজের ওয়াজ না করাটাই ভালো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। যে কথা বলছিলাম আর আল্লাহর দিনকে কায়েম করতে হবে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যত রকমের ভালো কাজ আছে তা আমাদেরকে করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর দিনকে কায়েম এটা এটা আল্লাহর নির্দেশ। নামাজ রোজা যেমন ফরজ, আল্লাহর দিনকে কায়েম করার প্রচেষ্টা করো তেমন ফরজ।